উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি শাহানা, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। জলপাইগুড়ির সংশোধনাগারের এক বন্দীকে ভর্তি করা হলো করোনা হাসপাতালে। জেলার পরিস্থিতি স্বাভাবিক জানালো স্বাস্থ্য দপ্তর। বাড়ছে করোনা নিয়ে নানান সংকট, ঘরে ফেরানোর ভিডিও বার্তা ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রীদের। পাশাপাশি চলছে অসহায় মানুষের মধ্যে ক্লাব সহ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্য বিতরণ। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ির সংশোধনাগার থেকে এক বন্দীকে ভর্তি করা হলো করোনা হাসপাতালে। জেলার পরিস্থিতি স্বাভাবিক জানালেন উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সুশান্ত রায়। উত্তরবঙ্গের আট জেলায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির ডক্টর সুশান্ত রায়কে। মঙ্গলবার জলপাইগুড়ির সিএমওএইচ হাসপাতাল সুপার সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির সদর হাসপাতালে। ডক্টর সুশান্ত রায় বলেন, কেন্দ্রীয় টিম জলপাইগুড়িতে আসছে কিনা সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সোমবার একজন রোগীকে করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। ভালো আছে, সুস্থ, সবাই স্টেবল আছে, কারো কোনো অসুবিধা কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আছি চিকিৎসার সঙ্গে যুক্ত যারা, তারা দিন রাত্রি এক করে ফেলেছে, আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা অ্যালার্ট রয়েছি। আর জলপাইগুড়িতে উত্তরবঙ্গের আটটি জেলার ওএসডি হিসেবে নিয়োজিত ডাক্তার সুশান্ত রায় বিভিন্ন স্তরে করোনা মোকাবিলায় মিটিং করছেন। সিএমওএইচ সুপার এবং বিভিন্ন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। বর্তমানে যদি জলপাইগুড়িকে ধরা যায়, শুধু জলপাইগুড়িতে এই মুহূর্তে কোনো সমস্যা আমাদের নেই। আমরা সব জায়গা থেকে সবসময় যা কমিউনিকেশন রাখছি, নতুন করে কিছু নেই, যেমন চলছিল সবই আছে। কোনো পজিটিভ কেস কিছু নেই, করোনা অ্যাডমিশনও সেরকম কিছু নেই। দুজনকে আমরা একটু রেখে দিয়েছি। কোথায় না, কালকে ভর্তি করেছি দুজনকে, মোট পাঁচজনকে রাখা আছে। কোথায় আছে? আন্ডার অবজারভেশন আমাদের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে, তাই একটু অবজারভেশনে রেখেছি। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, এখন যা লকডাউনের পরিস্থিতি, বাড়িতে যাতে কোনো অসুবিধা না হয়, তারা সম্পূর্ণ নেগেটিভ হবেই আছে। আর কোয়ারেন্টাইন যে সেন্টারগুলো আছে বাকি, সেখানে কি কিছু আছে? এই মুহূর্তে কোয়ারেন্টাইন সেন্টারে রানীনগরে পাঁচজন আছে, গোটা পুরো জেলাতে জনা 12-13 জন মতন আছে আমাদের জেলাতে। আর বাকি কি বলবেন মানুষকে? আমরা রিকোয়েস্ট করবো প্রত্যেককে, যে আপনারা তো চিকিৎসকদের কথা শুনেছেন, প্রেস মিডিয়ার কথা শুনেছেন, বলে হাত ধোয়া, মুখে মাস্ক এটা করেছেন, আমাদের জন্য ধন্য। আপনাদের জন্যই আমরা খুব আনন্দিত যে আপনারা করেছেন, তার জন্য আপনারা আরও দুটো জিনিস আর একটু ভালোভাবে মানুন, সেটা যে লকডাউন, লকডাউনটা একটু ভালোভাবে মানুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউনটা আগেই করে দিয়েছেন বলে আজকে পশ্চিমবঙ্গ কিন্তু অনেক ভালো আছে। জেলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, তার আগেই মালবাজার শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দিল প্রশাসন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও মালবাজার মহকুমার বিভিন্ন বাজারে বসেছিল বাজার এবং খুলেছিল বিভিন্ন দোকান। আর এতেই লকডাউন ভঙ্গ হচ্ছিল বলেই মালবাজার পুলিশ প্রশাসন তড়িঘড়ি সমস্ত দোকানপাট বন্ধের নির্দেশ দেন। চলে বিভিন্ন বাজারে পুলিশের টহলদারি। মহকুমার বিভিন্ন বাজারে মালবাজার পুলিশের এসডিপিও দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে চলে টহলদারি।
যেসব জায়গায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এবং যারা বাজারে এসেছেন কিন্তু মুখে মাস্ক পরেননি তাদের ধমকিয়ে বাড়ি যাবার নির্দেশ দেন এসডিপিও। জানা গিয়েছে ওদলাবাড়ি বাজারে সব থেকে বেশি অনিয়ম হচ্ছে, বাইরে থেকে লোক এসে দোকান দিচ্ছে এবং বাজার করতে আসছে, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, অপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা হচ্ছে। তাই এদিন ওদলাবাড়ি বাজারে ব্যবসায়ীদের ধমক দেন পুলিশ আধিকারিকেরা। মাস্ক ছাড়া যারা বাজার করতে আসবে তাদের যেন দোকানদার কোনো জিনিস না দেয়, দোকানদারদের উদ্দেশ্যে একথা বলেন পুলিশ আধিকারিকেরা। এদিন বেশ কিছু বাজারে পাহাড়ের বহু গাড়ি এসে বন্য সামগ্রী নিয়ে যেতে দেখা যায়। খাদ্য সামগ্রীর পাশাপাশি সিমেন্ট, রড, হার্ডওয়্যারের জিনিস নিতেও দেখা যায় পাহাড়ের বেশ কিছু গাড়িকে। পুলিশ আধিকারিকেরা বলেন অত্যাবশ্যকীয় জিনিসের দোকান ছাড়া অন্য দোকান খোলা থাকলে সেই সব দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু বাজারে 10টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ আধিকারিকেরা। জানা গিয়েছে যে কোনো সময় কেন্দ্রীয় প্রতিনিধি দল মালবাজার মহকুমার বিভিন্ন এলাকায় প্রবেশ করতে পারে, আর সেই কারণেই বাজারগুলোতে এত কড়াকড়ি বলে জানা গিয়েছে। তবে মালবাজার থানার এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন বাজারে যেহেতু অযথা মানুষ ভিড় করছেন এবং বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকছে তা বন্ধ করার জন্য দোকানদার এবং সাধারণ মানুষকে বলা হচ্ছে। অনেকখানি চওড়া লম্বা হয়ে যাচ্ছে, ফলে আমাদের পক্ষেও মেনটেন করার অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, আননেসেসারি প্রচুর লোকের ভিড় হচ্ছে, এইটাকে আমাদের অ্যাভয়েড করার জন্যই আমরা এই কাজ করি। ডেলি মার্কেটের বদলে যদি 3 দিন করা যেতে পারে সেটা তো আপনাদের, দেখুন সাধারণ মানুষের যদি অসুবিধা না থাকে স্থানীয় প্রশাসন যারা আছে পঞ্চায়েতে ও জনতা ঠিক করে যদি মনে করে যে 3 দিন করলে ওদের মানুষদের সেফটি সিকিউরিটি বেশি হবে, তাদের মানুষের কোনো অসুবিধা হবে, হবে না, এদিক দিয়ে আমাদের কিছু বলার নেই, যদি করতে পারে ওরা করবে, এ দরকার। খাবার তো প্রচুর আছে, খাবার অ্যাভেলেবল মার্কেটে, খাবার বাজার সব সময় অ্যাভেলেবল, বাড়ি বাড়ি বাজার পৌঁছে যাচ্ছে, বাজার নিয়ে কোনো অভাব নেই মানুষের মধ্যে। আমি কোনো বরং বাজার অনেক জায়গায় আমরা সবজি মার্কেট পাচ্ছে না, আমাদের এলাকায় অনেক জায়গায় ঘটনা ঘটেছে যেখানে তারা সব চাষিরা তাদের মার্কেট ঠিক মতো পাচ্ছে না, প্রচুর বাজার রয়েছে, প্রচুর সবজি রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে, মানুষের কোথাও দৌড়াদৌড়ি করা দরকার নেই, তারা ঘরে বসেই অনেক কম দামে বাজার পাবে। এখন ঝড় বৃষ্টি কিছুটা হলেও সাহায্য করলো লকডাউনকে। মঙ্গলবার সত্যিই যেন লকডাউন চলছে জলপাইগুড়ি শহরে। শহরের হাল হাকিকাতের বিষয়ে খোঁজ খবর নিতে উত্তরের মনে দুই প্রতিনিধি প্রদ্যুৎ দাস ও নবেন্দু বাড়ুই পৌঁছে গিয়েছিল শহরের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়াটা যেন লকডাউনের একটি বাড়তি পাওনা ছিল, তাই লোকজনকে সেভাবে ঘর থেকে বের হতে দেখা যায়নি এদিন। অন্যান্য দিন ছোট বড় গাড়ি, সাইকেল, বাইক যে পরিমাণে বের হতে দেখা যায় সেরকম কিন্তু চিত্র এদিন একেবারেই ছিল না। তাই বলা যায় লকডাউন কিছুটা সার্থক করেছে হঠাৎ এই বৃষ্টি। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের, লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। রাজস্থানে পড়তে গিয়ে লকডাউনে আটকে আলিপুরদুয়ার সহ রাজ্যের অন্য জেলার ছাত্রীরা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কাটোয়া সহ অন্যান্য জেলার বেশ কয়েকজন ছাত্রী রাজস্থানের কোটা জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউনে আটকে পড়েছেন বলে ছাত্রীরা নিজেরাই ভিডিও বার্তায় জানিয়েছেন। আলিপুরদুয়ার জেলার মধুমিতা নাগ ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকারের কাছে অনুরোধ করে বলেন অন্যান্য রাজ্য সরকার যেমন তাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, পশ্চিমবঙ্গের সরকারও যেন তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এই নিয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গের এক বিধায়ক
শঙ্কর মালাকার ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করিয়েছেন বলেও জানা গিয়েছে। আমরা রাজস্থানের কোটার অ্যালেন কেরার ইনস্টিটিউটের স্টুডেন্ট এবং কোভিড-19 ভাইরাসের জন্য যে সারা দেশ জুড়ে লকডাউন হয়েছে সেই লকডাউনের কারণে আমরা কোটাতে বেশ প্রবলেমের মধ্যে আটকে রয়েছি। শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসরাও এখানে আটকে রয়েছে। বর্তমানে এখানে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ গত 4 দিনের মধ্যে নাম্বার অফ কেসেস এখানে অলমোস্ট 100 হয়ে গেছে। আর আমরা সকালবেলাতে আজকে একটা খবর পেয়েছি যে ইউপি গভর্নমেন্ট তাদের স্টুডেন্টদের এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় 300 কাছাকাছি বাসের ব্যবস্থা করেছেন। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, যাতে তিনিও আমাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা করে দিতে পারেন অথবা পারমিশনের ব্যবস্থা করে দেন, যাতে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে নিজের নিজের জেলায় সুস্থভাবে ফিরে যেতে পারি। কারণ এখানে দিনের পর দিন যেভাবে আতঙ্কের সৃষ্টি হচ্ছে তাতে আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। আর আমরা আশা করব যে পশ্চিমবঙ্গ সরকার যেন শীঘ্রই কোনো ব্যবস্থা গ্রহণ করবে, আর এটাই আমাদের একান্ত অনুরোধ। বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষেরা ত্রাণ নিতে পৌঁছালো দিশারি ক্লাবে। করোনা আবহে সংকটে পড়া মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিন। রেশনে পাওয়া খাদ্য সামগ্রী দিয়েও ভরছে না পরিবারের সবার পেট। এই সময় কার্যত ঈশ্বরের দূত হিসেবেই দেখছেন তাদের যারা এই সময় দুমুঠো খাদ্যের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। মঙ্গলবার সেই ভূমিকায় দেখা গেল জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দিশারি ক্লাবের সদস্যদের। ক্লাবের পক্ষ থেকে সোমবার বিভিন্ন এলাকার অসহায় হয়ে পড়া মানুষের খোঁজ নিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার কুপন দিয়ে এসেছিলেন। মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে সেই মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ক্লাব সদস্যরা। প্রথমে আমরা ডিস্টেন্স মেনটেন করার জন্য মিলনসংঘ মাঠের থেকে শুরু করেছি এবং বৃষ্টির পরে সেটা আমরা ক্লাব প্রাঙ্গণে নিয়ে আসি। আমাদের এখন পর্যন্ত 295 মতো লোক নিয়েছে এবং যাদেরকে আমাদের এই কুপন দেওয়া আছে তারা যদি কালকে আসে আমরা তাদেরকে অবশ্যই সেই সমস্ত খাদ্য দ্রব্য দিয়ে দেবো। কী কী দেওয়া দিলেন এবং আমরা এখানে দিচ্ছি চাল 4 কিলো, ডাল, সোয়াবিন, আলু, ডিম, তেল, একটা করে সাবান। কতজনকে দিলেন আজকে? আমরা মোটামুটি 1000 জনকে দিব। তার মধ্যে আজকে আমাদেরকে এই দুর্যোগের মধ্যেও এসে প্রায় 295 জন এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে। আর বাদবাকি যারা তারা ধীরে ধীরে আসলে আমরা কুপন যাদের কাছে আসে তাদেরকে আমরা প্রত্যেককে দিয়ে দেবো। এছাড়াও জলপাইগুড়ির 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া আরাধনা ক্লাবের উদ্যোগে প্রায় 200টি দুস্থ পরিবারের হাতে 7 রকম সবজি ও 2 কিলো চাল প্রদান করা হলো এবং মানুষকে সচেতন করতে এলাকায় কিছু পোস্টার লাগানো হলো মঙ্গলবার। এই সাহায্য মঙ্গলবার চতুর্থ ধাপে দেওয়া হলো। আগামীতেও আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন বলে জানান ক্লাব সদস্যরা। অব্যাহত স্টুডেন্টস হেলথ হোমের করোনাকালীন পরিষেবা। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এই প্রাদুর্ভাব থেকে বাঁচতে অন্যতম পথ হলো লকডাউন। দেশজুড়ে চলা লকডাউনের সমস্যায় পড়েছে দিনানি দিনখাই মানুষেরা। এই সমস্ত নিরন্ন মানুষের পাশে থাকবার চেষ্টা করছে স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র। গত 4 এপ্রিল থেকে ধারাবাহিকভাবে লাগাতার এই কর্মসূচি পালন করছে স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র। সংস্থার সহ সম্পাদক সুমন সরকার জানিয়েছেন গত 13 দিনে মোট 822 জনকে খাদ্যদ্রব্যের প্যাকেট পৌঁছতে পেরেছি আমরা। প্যাকেটে থাকছে 3 কেজি চাল, 500 গ্রাম সরিষার তেল, 500 গ্রাম মসুর ডাল এবং 1.5 কেজি আলু। জলপাইগুড়ি জেলা তথা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হেলথ হোমের শুভানুধ্যায়ীরা আর্থিকভাবে সহায়তা করছেন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য। এছাড়া হোমের এলাকার 5 জন শিশুর দুধের ব্যবস্থা করা হয়েছে। বিগত 6 দিনে 100 জনকে 500 মিলিলিটার করে দুধ দেওয়া হলো গুডরিক গ্রুপের ডেঙ্গুয়াজার চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় 6 দিনে মোট 600 জনকে। সোমবার ডেঙ্গুয়াজার চা বাগানের পশ্চিম লাইনের 50টি অস্থায়ী শ্রমিক পরিবারের হাতে এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া এলাকার 30 জন অসহায় বৃদ্ধ বৃদ্ধার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামী দিনে আমাদের এই প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছেন স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র। করোনা যুদ্ধে প্রকাশ পাচ্ছে বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের অকল্পনীয় সহযোগিতা।
প্রকাশ ফাউন্ডেশনে করোনা ত্রান্ত হবিলে বেশ কিছু খাদ্য সামগ্রী দান করলেন জলপাইগুড়ি জেলা স্কুলে 2013 ব্যাচের প্রাক্তনীরা। সোমবার সন্ধ্যায় সংস্থার দপ্তরে এসে সভাপতি নববেন্দু মৌলিকের হাতে 50 কেজি চাল, 50 কেজি আলু, 5 কেজি সয়াবিন এবং 15 কেজি ডাল তুলে দিলেন তারা। জেলা স্কুলের প্রাক্তনীদের ভাষায়, এই মুহূর্তে গোটা দেশে বহু সংস্থা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সেই একই কাজ তারাও করলেন। কিন্তু লকডাউনে রাস্তায় নেমে ভিড় না বাড়িয়ে যারা ইতিমধ্যেই কাজ করছেন তাদের হাতে তুলে দিলেন তারা। জেলা স্কুলের প্রাক্তনীদের তরফে শাগনিক নাথ জানান, সবাই নিজেদের সাধ্যমতো এগিয়ে আসুন। এ বিষয়ে প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নববেন্দু মৌলিক জেলা স্কুলের প্রাক্তনীদের প্রশংসা করেন। সাথেই তিনি সাধারণ মানুষকে এই কাজে এগিয়ে এসে সরকার সকল সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, প্রকাশ ফাউন্ডেশন গত 27 মার্চ থেকেই করোনা কন্ট্রোল রুম খুলে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ করছে। অপরদিকে গ্রিন ভ্যালি রবিবার পৌঁছে গিয়েছিল গরুমারা অভয়ারণ্য এলাকার বধুরাম বনবস্তিতে, উদ্দেশ্য দুস্থদের পাশে দাঁড়ানো। কিছুদিন আগে প্রবল ঘূর্ণিঝড়ে এই এলাকায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। একদিকে লকডাউন, তার উপর প্রাকৃতিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী, পানীয় জল তুলে দেওয়া হয় এদিন। অপরদিকে লকডাউন চলছে সারা দেশ জুড়ে, তার মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে অনেক ওয়েলফেয়ার সোসাইটিগুলো এগিয়ে এসেছে মানুষের সাহায্যার্থে। এমনই এক চিত্র দেখা গেল জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায়। উত্তরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বেশ কিছু দুস্থদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হয় এই এলাকায়। অর্গানাইজেশনের সদস্যরা জানান, দুস্থদের পাশে তারা সর্বদাই আছেন, ভবিষ্যতেও থাকবেন। অপরদিকে এই দুর্যোগের মধ্যেও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বেলাকোবা গার্লস হাই স্কুলে গিয়ে ছাত্রীদের জন্য অভিভাবকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন। অপরদিকে সরকারপাড়া বুথের দিন আনা দিন খাওয়া 200 জন মানুষের হাতে হরিশ রায়, উমেশ রায়, রাজেন রায়ের নেতৃত্বে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে 5 কেজি চাল, আলু, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা রূপালী দে, দীনেশ বড়াইক সহ আরও অন্যান্য নেতৃত্ব। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। মাত্র 89 টাকায় পাচ্ছেন টু হুইলারের ওয়াশিং ও মেইনটেন্যান্সের সুবিধা মহাবীর অটো কেয়ারে। এছাড়াও টু হুইলার ও ফোর হুইলারে ইন্স্যুরেন্সের রিনিউয়াল করা হয় এখানে। মহাবীর অটো কেয়ারে বাইক রাইডার্সদের জন্য ফোম মেশিন দ্বারা গাড়ি ওয়াশিং ও পালিশ করা হয়। মেশিনারি ও দক্ষ মেকানিকের দ্বারা বাইক সার্ভিসিং করা হয় এখানে। তাই দেরি না করে আজই চলে আসুন মহাবীর অটো কেয়ারে। ঠিকানা, মহাবীর অটো কেয়ার বিসাইড রয়্যাল এনফিল্ড শোরুম নিয়ার সেন্ট পল স্কুল জলপাইগুড়ি। ভারতের অন্যান্য বড় শহরগুলির পর এবার জলপাইগুড়িতে এই প্রথম এসে গেল ফ্যামিলি স্যালুন ভাইবস। এখানে উন্নত মানের অত্যাধুনিক মেশিনের সাহায্যে ত্বক ও চুলের যত্ন করা হয়। পার্লারের যাবতীয় পরিষেবা অর্থাৎ পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ, ফেসিয়াল, হেয়ার কালার, স্পা, নর্মাল থেকে অস্ট্রেলিয়ান ম্যানিকিওর, পেডিকিওর সবই পাবেন রিজনেবল প্রাইসে। আছে ট্রেনিং এর ব্যবস্থাও। মেম্বারশিপে পান আকর্ষণীয় ছাড়। ভাইবস বিউটি স্যালন, রুদ্র কমপ্লেক্স, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 03561226644। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পুলিশের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে 11,000 টাকা চেক পাঠালেন নদলাবাড়ির একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। স্বর্ণালী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে এসে মালের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তীর হাতে 11,000 টাকার চেক তুলে দেন। সাধনা সেন, বুলবুল ভৌমিক, রীতা সেন প্রমুখ মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন, যেভাবে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মহিলারা পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। কোভিড-19 মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশাবলীগুলো যাতে সাধারণ মানুষ মেনে চলেন সেক্ষেত্রেও মহিলারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন। এবারে আজকের আবহাওয়ার সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 21.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 89%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির সংশোধনাগারের এক বন্দীকে ভর্তি করা হলো করোনা হাসপাতালে। জেলার পরিস্থিতি স্বাভাবিক জানালো স্বাস্থ্য দপ্তর। বাড়ছে করোনা নিয়ে নানান সংকট, ঘরে ফেরানোর ভিডিও বার্তা ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রীদের, পাশাপাশি চলছে অসহায় মানুষের মধ্যে ক্লাব সহ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে খাদ্য বিতরণ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।